এই বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করার জন্য একটা মিষ্টি হাসি মুখই যথেষ্ট, তাই নয় কি? ঠিক বললাম কি না কমেন্টস করে আমাকে জানিও কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে অন্যান্যগুলোকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো? আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমিও খুশিতে আছি। চলো ওদিকে দিয়ে এসে কথা বলছি। হঠাৎ কোনো প্রোগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আনন্দ কিন্তু মন্দ হয় না। এমন হঠাৎ প্রোগ্রাম কী ছিল? আর পাপানের সঙ্গে চুলের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। তো মহালয়ের সারাটা দিন নিয়ে ফিরে আসছি আমি, সাধনা আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে তখন বাজে ঠিক 6টা। ঘুম থেকে উঠি কাজের চাপ নিয়ে, আর ঘুমোতে যাইও কিন্তু কাজের চাপ নিয়ে। এটাই হচ্ছে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফদের, এটাই হয় তাই না? তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি, একটাই লক্ষ্য থাকে আমার বেবির জন্য খাবার রেডি করা আর তাকে খাওয়ানো। এই একটা লক্ষ্য নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে কিন্তু হুড়মুড় করে আর ধুড়মুড় করে উঠে যাই, বুঝতে পেরেছ? তো খাবারটা আগে বসিয়ে দেবো আগে আগে, কারণ খাবারটাকে খাওয়ানোর পরে তবে আমি নিশ্চিন্ত। তো দেরি হয়ে গেলে সব কাজ জন্য খিচুড়ি পাকিয়ে যায়। তো চলো, খাবারটা বসিয়ে দিয়েছি আর আমি দেখো একটু গরম জল মিশিয়ে, মানে উষ্ণ কুসুম গরম জল যাকে বলে, এক গ্লাস ঢকঢক করে একদম নিয়ে নিলাম। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ, আর দুধ না হয় এক গ্লাস উষ্ণ কুসুম গরম জল, একদম পাক্কা এক গ্লাস জল খেলে আর সকালে ঘুম থেকে উঠে খুব বেশি না হলেও এক গ্লাস উষ্ণ কুসুম গরম জল, কুসুম গরম জল যাকে বলে, এই দুই গ্লাস যদি তুমি সকালে আর রাতে খেতে পারো তো সকালবেলার আর্নিক কাজটা দেখবে একদম নিরালায় হয়ে গেছে। আর আর্নিক কাজ হওয়া মানে সারাটা দিন দেখবে তুমি এনার্জি পাচ্ছ একদম অন্যরকম, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো চলো, শিলা পরিষ্কার করার পরে এসে গেলাম কোথায়, এই রে বাবা বাবা, এটা হচ্ছে একটা মহৎ বড় কাজ। এই বড় কাজটা আমি দিনে তিনবার করে থাকি, তিনবার। প্রকৃতির চেঞ্জ তো প্রকৃতির স্বভাব, মানে পরিবর্তন তো প্রকৃতির স্বভাব, কিন্তু আমার এই সিংটা পরিবর্তন, এই যে কত প্রকারে পরিবর্তন হয়, বাপরে বাপ, তিনবার পরিষ্কার করার পরেও এর অবস্থা সেই একই অবস্থা। তো চলো, এটাকে ভালো করে আমি লিকুইড ভিমবার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে চকচক করে নিলাম। এবার দেখো, এইগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, এগুলোর কাজ আমার হয়ে গেছে, বাকি কাজগুলো দিদি এসে করবে, কারণ রান্নার সময় আমি এগুলো আর এখন তুলে রাখলাম না, এখানেই রেখে দিলাম। আর দেখো, সিটি এখনও মারেনি, এখনও সিটি পড়েনি প্রেশার কুকারে, সিটি একদিকে পড়বে। আর এদিকে দেখো, আমি ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি, কারোরই কোনো এখনও গল্প হয়নি। আর এদিকে দেখো, এই কাজগুলো করতে করতে আমার হাজব্যান্ড আমার গোবিন্দের কাছে মাথা ঢুকছে ঘুম থেকে উঠে, আসলো আমার কাছে, ধরে দিলাম এক গ্লাস জল, রাতে এক গ্লাস জল, সকালে এক গ্লাস জল। কিন্তু সকালে আমার হাজব্যান্ড জলটা একটু একটু হলেও রেখে দেবে, যাই হোক পুরোটা জল খায় না। আর আমি তারপরে চলে এলাম কোথায় বলো তো, একটু হেল্প করতে, কারণ শাকটা একটু বেছে দিলে কি হয় তাহলে একটু ভালো হয়, কারণ শাক পাতা বাজারে থেকে কিনে আনা শাক পাতা, বুঝতে পারছো? নিয়ে এসছে পালং শাক। তো পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটা শীতের সময় ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড পালং শাক সেই যুগ থেকে খাওয়া শুরু করেছে, মানে ওই শীত থেকে খাওয়া শুরু করেছে এই শীত পর্যন্ত, বুঝতে পারছো? তো চলো, বেবিকে রেডি করে আমি ফ্রেশ হয়ে বেবিকে রেডি করাচ্ছি, স্কুলে নিয়ে যাবো বেবিকে, ঘুম থেকে উঠে বেচারা স্কুলে, ঘুম থেকে উঠে বেচারা প্রাইভেটে। তো চলো, পাপা আমার একদমই রেডি, পুরো পারফেক্ট রেডি। ঘুম দিয়ে স্কুলে গেলেই ভালো হয়। দেখো তো, বলো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কি বলো, গুড মর্নিং, ভাবো হয়ে যাবে স্কুলে, বুঝতে পারছো? তো চলো, কড়াইতে বসানো আছে পালং শাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যেটা হচ্ছে এটা কী বলতো, রসুন ফোনতে করলে খুব ভালো লাগে, আমার মা যেটা করে, তো এখানে এসে সেটা আর হয় না, কারণ রসুন অনেকেই খায় না, আমার হাজব্যান্ডও খায় না। তো পাশে মাথা দিয়ে হচ্ছে, আর হচ্ছে ফুলকপি, পুরো শীতটাকে জোর করে নিয়ে আসা হচ্ছে এই গরমের সময় ফুলকপি আর পালং শাক দিয়ে, বুঝলে? আর এ হচ্ছে ভেন্ডি তরকারি, রোজ চলছে, রোজ চলছে, আর হচ্ছে মুসুরি ডাল, এ তো আমাদের রোজই চলে, রোজকার ব্যাপার। তো চলো, এর সঙ্গে দেখিয়ে দিই আর কী কী সবজি এনেছে আমার হাজব্যান্ড। দেখো, আবার ফুলকপি, বুঝতে পারছো? ফুলকপি কড়াইতে রান্না হচ্ছে, ফুলকপি আবার নিয়ে এসছে, এ দুটো আবার তিন চার দিন চলবে।
আর কি নিয়ে এসছে? থানকুনির পাতা, যেটা সকালবেলা বাসি পেটে খাওয়া উচিত প্রত্যেকের। তাহলে দেখবে পেটে কোনো সমস্যা আর হবে না, সমস্ত সমস্যা চলে যাবে অনেক দূরে, বহু দূরে। তো আর নিয়ে এসছে লেবু, আর আমের বিছানা এখনও গোছানো হয়নি, তো চলো দেখো পুরো জঙ্গল। এই বিছানাটা গুছিয়ে দেখো, আজকে আমার হাজবেন্ড স্নান করে পুজো দিচ্ছে, আমার গোবিন্দর পুজো করছে। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার হাজব্যান্ড আজকে পুজো করেছে আমার গোবিন্দর। তো আম পাতা আছে আমার, আমের পল্লব, তারপর আমের পল্লব নিয়ে এসে যাই হোক সুন্দর করে সাজিয়েছে। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ড্রেস পরে আমার বেবিকে কাছে আনতে, আমি আজকে বেবিকে আনতে যাইনি, আর যেই বেরিয়েছে সেই বিভৎস বৃষ্টি হয়েছে, না জানি এই বৃষ্টিতে আমার বেবিকে নিয়ে আমার হাজব্যান্ড কোথায় দাঁড়িয়ে আছে, আর আমি যাইনি। দেখো বেবি এসে গেছে। কান্না করছে, মাকে আসে খুঁজছে পাচ্ছে না, দেখাচ্ছে এদিক ওদিক, গাড়ি উঠবে না, কান্না করছে। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিজে নেমেছে, ভেবেছে বেবিকে রেখে ব্যাগ নিয়ে অফিসে চলে যাবে। দেখো বেবি যেতে দিল না, উপরে বাবিকে তুলতে বললো, আসতে বললো, আবার দেখো বেবি সজ্জা গিয়ে ও ভেবেছে বোধহয় মামা আছে উপরে, উপরে চলে গেছে। সেখান থেকে আমি আবার ডেকে নিয়ে এসেছি বাচ্চাকে, মিথ্যা বলে যে আইবা ম্যাজিক আছে, ম্যাজিক 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 বলে। তো চলো বেবিকে ফ্রেশ করিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে বসিয়ে রেখে আমি চলে গেছি সজ্জা বাথরুমে, কারণ জামা কাপড় কাচা ধোয়া আছে প্রচুর। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও জামা কাপড় কাচা ধোয়া কিন্তু আমার বন্ধ নেই একদম, কারণ আমার হাজব্যান্ডের অফিসের শার্ট একদিন বাদে বাদে দুদিন বাদে বাদে ওয়াশ করতে হয়, তা নাহলে অনেকগুলো একসঙ্গে হয়ে যায়, তো আমার অনেকটা চাপ হয়ে যায়, কারণ শার্ট ধুতে তো আমার দম ফুরিয়ে যায় আর কি, মানে সেই ধুলাই মালাই করতে হয় আর কি, বুঝতে পেরেছো? দেশি বিদেশি বিদেশি ধোয়াই মালাই করতে হয়। তো চলো আমি একবারের জন্যই একদিন বাদে বাদে আমি শার্টগুলো অবশ্যই ধোয়ার চেষ্টা করি, একদমই গ্যাদার করার চেষ্টা একদম করি না। তো শার্ট থেকে শুরু করে প্যান্ট মোজা রুমাল একদম পুরো আলাদা আলাদা করে ভিজিয়ে রেখে রেখে, দেখো গ্লাভস পরে নিচ্ছি, গ্লাভসে না পরলে কী বলো তো, পুজো আসছে আমার হাতের বারোটা বেজে যাবে, কাছে তো করলে আর মাথা ঘষা করলে হাতে গ্লাভসটা পরে নেওয়াটা আমার কাছে একদমই মনে হয় যে সেফ থাকলো আমার হাতের স্কিনটা আর হাতের নখগুলো। তো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখে রেখে টুকটাক করে একদম করে কাঁচা ধোয়া করবো, কাঁচা ধোয়া করে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসবো বাইরে। তো তোমাদের সঙ্গে আমার আর দেখা বোধহয় হলো না, তো ফিরে আসছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটি। আজকের ব্লগটি তোমার দেখতে কেমন লাগছে কমেন্টসে কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না, বোর কিন্তু হো না, হ্যাঁ ভালোবাসতে শুরু করো, ভালোবাসলে কিন্তু দোষ ত্রুটি ভুল কোনো কিছুই চোখে পড়ে না, আর দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যায়, বুঝেছো? ভালো লাগাটা কিন্তু একটা মনের ব্যাপার, তো সঙ্গে থাকতে থাকতে দেখবে ভালো লেগে গেছে কোনো না কোনো একটা ব্যাপার। তো চলো কাঁচা ধোয়া কমপ্লিট হতে হতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, কাঁচা ধোয়া তো করতে হবে, বাইরে বৃষ্টি হলে কী হবে, উপরে ঘরে গিয়ে মেলে দিলে পুরো শুকিয়ে যাবে। এ দেখো প্যান্ট আর সব কিছু আলাদা আলাদা করেই ভিজাতে হয় আর কি, তা নাহলে কী বলো তো চাপ হয়ে যায়, অনেক কিছু একসঙ্গে থাকে, একসঙ্গে দেওয়াটা একদমই ঠিক নয়, কারণ অনেক প্রকারের জামাকাপড় থাকে। তো তো চলো এরপরে ফিরে আসবো সন্ধ্যাবেলাতে, আমার বেবিকে খাইয়ে দিয়ে ঘুম পড়ে দিয়েছি, এক ঘুমে সন্ধ্যায় প্রায়। বাবা বাবা আমরা ম্যাডামের বাড়িতে পড়তে যাবো, ওঠো বাবা ওঠো ওঠো, আমার লক্ষ্মী ছেলে ওঠো বাবা ওঠো ওঠো ওঠো, এই তো এই তো আমার গুড বাই। আর বাবা উঠে গেছে, হেয়ার কম্বিং করবো, বেবিকে ডেকেছি পড়তে যাবে, ঝম করে ঘুম থেকে উঠে গেছে আর কি, কত লক্ষ্মী ছেলে দেখেছো। তো চলো ওকে রেডি করিয়ে ওকে পড়তে দিয়ে আসবো, কী বলতো ও এখন আগে ইউনিফর্ম পরে যেত না, তারপরে শ্যু পরতো না, অনেকটা সমস্যা ছিল, সমস্যা বলতে পরতো না আর কি, এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, আশা করি আরও একটু বড় হলে আরও স্বাভাবিক হয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিও, আর আগামী ব্লগে থাকছে হঠাৎ আমাদের প্রোগ্রামে যাওয়া মহলের দিন, সারাটা দিন কীভাবে আমি কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভালো থেকে, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো, টাটা।